আমাদের মতো সাধারণ মানুষের কাছে সাইকোলজি মানে বিশাল কিছু হাতি ঘোড়া। অবশ্যই সাইকোলজি মানে বিশাল কিছুই, কিন্তু আমরা এই সাধারণ মানুষরা আমাদের প্রত্যেকটা দিনের মানে জীবনযাপনে কিন্তু ছোট্ট ছোট্ট সাইকোলজির কিছু টিপস বলো, জিনিস বলো, যেগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। হয়তো আমরা জেনে করি, আবার হয়তো না জেনেও ব্যবহার করে থাকি। দেখবে আগেকার দিনের মানুষরা কিন্তু বেশি কুসংস্কারে একটু বিশ্বাসী ছিল, মানে তুকতাক, ঝাড়ফুঁক, বশ করা এই ধরনের। কিন্তু এখন মানুষ কিন্তু সেই দিক থেকে অনেকটা বেরিয়ে এসেছে। এখন মানুষ বোঝে যে সাইকোলজি মানেটা কি, কিন্তু ব্যবহার হয় মানে মানুষের কাছে কিন্তু খুব সহজ সরলভাবেই কিন্তু মানুষ মানে অন্য একটা মানুষ আমাদের কিন্তু ব্যবহার করতে পারে। বাড়ির ছোট্ট সদস্যটা, মানে এটা প্রত্যেকটা বাড়িরই হয়, দেখবে আমরা এটা করে থাকি, যখন পড়তে বসে না, তখন যদি তুমি ওকে বলো যে পড়তে বসার কথা, ও তখন আরো বেশি রেগে যায়, তাই না? তখন আমরা কি করি, এই যে ট্রিকটা সেটা কিন্তু আমরা ব্যবহার করি, সেটা জেনেও করি না জেনেও করি। বলি যে ঠিক আছে, তাহলে তুই এই কাজটা করে দে, আমার পড়তে বসতে হবে না। তখন কিন্তু ও বলে যে না, আমার কাছে সময় নেই এই কাজটা করার। তখন কিন্তু ও নিজে থেকেই কিন্তু পড়তে বসে পড়ে। তারপর দেখবে যে অনেকেই হয়, ধরো তুমি কোনো একটা ছেলের সাথে দেখা হলো বা কোনো একটা মেয়ের সাথে তোমার দেখা হলো, সাধারণত কি হয় যে কোনো ছেলের বা কোনো মেয়ের যদি কাউকে পছন্দ হয়, সে সারাক্ষণ তাকে বলতে থাকে আই লাভ ইউ, তার পেছন ছাড়ে না, তার সাথে কথা বলার চেষ্টা করে, এই সব জিনিসগুলো তারা করে থাকে। কিন্তু যারা এই ট্রিকটা ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের জিনিস করে না। তখন সে কি করে, তখন দেখবে তোমাকে এমন একটা কথা বলে সে সরে গেল, যেই কথাটা তোমাকে সারাক্ষণ ভাবাবে ওর কথা, বা তোমার সাথে এমন একটা ব্যবহার করলো করে তোমার থেকে সরে গেল। সরে গেল মানে এই নয় যে মানে কথাবার্তা পুরোপুরি বন্ধ, মানে আমি তোমাদের বলতে চাইছি যে মানে এমন কিছু তোমার সাথে ব্যবহার করলো যেই ব্যবহারটা তোমাকে সারাক্ষণ ওই ছেলেটার বা ওই মেয়েটার কথা ভাবাবে, মানে অন্য 10টা ছেলের থেকে সে কিন্তু আলাদা হয়ে গেল। এইটা হচ্ছে সাইকোলজির একটা, যেটার কারণে কিন্তু ওই মানুষটা তোমার কাছে পুরোপুরি আলাদা হয়ে গেল। ওই ছেলেটার মানে যেটা ইচ্ছে ছিল তোমার সাথে একটা রিলেশনে যাওয়া বা সম্পর্কে আসা, সেটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা দিন কিছু না কিছু মানে সাইকোলজির এই ট্রিকগুলো ব্যবহার করে সামনের মানুষটাকে কিন্তু ব্যবহার করি। আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা কিভাবে নিজেরা ব্যবহার হয়ে যাচ্ছি। তারপর আর একটা জিনিস যদি তোমাদের আমি বলি, দেখবে আগেকার দিনে মানুষরা বলতো যে এই বশ করে, মানে যারা তান্ত্রিক হয় তারা বশ করে ফেলে, ওর দিকে তাকাবি না, তাকালেই নাকি বশ হয়ে যায়। এটা কোনো তাকানোর জন্য হয় না, মানে বশ হয় তাকানোর জন্য না, এটা হচ্ছে একটা সাইকোলজি ট্রিক। যেটা হচ্ছে আমরা যদি কোনো মানুষের মানে এই দুই কপালের মাঝখানে 2 থেকে 3 মিনিট তাকিয়ে থাকি এবং আমরা তাকে একটা মেসেজ দিতে থাকি যে না তো আমি যা বলবো সেটাই তুমি শুনবে, জাস্ট এই কথাটা বলতে থাকবো এবং তার দুই ভুরুর মাঝখানে তাকিয়ে থাকবো, তার ফলে কি হবে, যার দিকে তাকাবো তার শরীরের মধ্যে একরকম হরমোন বেরোতে শুরু করে এবং সেটা আমাদের রক্তে কিন্তু মিশে যায়, যার ফলে সে যেই ভাবনাটা আমাদের মাথায় দিল বা মেসেজটা দিল সেইটা আমার মাথায় কিন্তু চলতে থাকে। এটা কিন্তু কোনো জাদু টোনা নয়, এটা কিন্তু কোনো বশ নয়, এটা হলো সাইকোলজি। তো এইভাবেও কিন্তু আমরা কিন্তু অন্য মানে সামনের মানুষটাকে আমার মতো করে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা দিন কিন্তু এই ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমরা মানুষকে কিন্তু ব্যবহার করে থাকি। আমরা কেউ বুঝে করি, আবার কেউ কিন্তু না বুঝে করে থাকি, তাই না? তো যাই হোক, তুমি এবার ঠিক করবে তুমি ব্যবহার হবে না ব্যবহার করবে, আর অবশ্যই কিন্তু সেটা কিন্তু ভালো কাজে হতে হবে।
কারণ কি, আমরা যদি খারাপ কাজে এইরকম ভাবে কোনো মানুষকে ব্যবহার করি, তার ফল কিন্তু আমরা অবশ্যই পাবো। কারণ আমরা যদি ভেবে থাকি যে কেউ দেখছে না, কিন্তু উপরে যে বসে আছে সে কিন্তু সবটাই দেখছে, তাই না? তাই ভালো কাজে ব্যবহার করো, সেটা অবশ্যই কিন্তু একটা ভালো ফল পাবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। আর যদি তোমাদের মনে হয়ে থাকে ভিডিওটা হেল্পফুল, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা।